আমাদের দেশ আজাদিকে অমৃত মহোৎসব উদযাপন করছে, আজাদির 75 বছর। এই অমৃত বেলায় মাননীয় প্রধানমন্ত্রীজি এনডিএর পক্ষ থেকে এই প্রথম কোনো জনজাতি এবং আমাদের একজন মহিলাকে দেশের সর্বোচ্চ পদের জন্য মনোনীত করা হয়েছে এবং আজকে উনি ভারী বুটে উনি জয়লাভ করেছেন। এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত আনন্দের এবং বিশেষ করে আমরা যারা মহিলা রয়েছি এবং যারা জনজাতি অংশের নাগরিকরা রয়েছেন দেশের 10 কোটি 40 লাখ প্রায় 9% মতো, স্বাধীনতার 75 বছর সেই সমাজকে অপেক্ষা করতে হয়েছে আজকের দিনের জন্য। আজকে জনজাতি অংশের এবং বিশেষ করে আমরা যারা মহিলারা রয়েছি আমাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত সৌভাগ্যের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথা দেশের এনডিএর সমস্ত নেতৃত্বরা মিলে দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন এবং আজকে ভারী মতে উনি জয়লাভ করেছেন। এবং আগামী দিন যে ভারতবর্ষের গণতন্ত্র সবচেয়ে সর্বোচ্চ স্থানে বসে উনি আমাদের দেশকে নেতৃত্ব দেবেন এবং আমাদের দেশের যে মহিলা এবং অন্ত উদয় যে এক সবকা সাথ সবকা বিকাশ যেটা আমরা বলে থাকি সেটা আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন আজকের দিনে মাননীয় দ্রৌপদী মুর্মুজিকে এবং যারা ভোট করেছেন এবং সমস্ত অংশের নাগরিকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভারত দেশ আমাদের সে তার ডেমোক্রেসি তার মহানতা সর্বোপরি সেটাই আজকে প্রমাণিত হয়েছে।